নারী হই যারা জগতে আমার হতে পারে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা কল্পতরু, ভক্তের হাতে আছে প্রেমের ডুডি, ভক্ত আমার, ভক্ত আমায় যেদিকে ঘুরা আমি ভগবান সেই দিকে ঘুরি। ও ভাই রে, ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি, ভক্তের খুদগুড়া মুই ভগবান কাড়িয়া খান, আর ভক্তের ধনের দিকে জীবনে কোনোদিন ফিরিয়া না চান। বাবা, ভগবান যুগ যুগ জনম ধরে, ভগবান যুগ যুগ জনম ধরে ভক্তের প্রেম বন্ধনে বাধা। বাবা, ভগবান একমাত্র, একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। এছাড়া আর কিছু দিয়ে নয়, হাজার হাজার সিদ্ধান্ত দিলেন শাস্ত্রে বাবা, হাজার হাজার প্রমাণ দিল শাস্ত্র, শ্রীমদ ভাগবত গীতায়, শ্রীমদ ভাগবত গীতায় ভগবান দুই প্রকার ভক্তির কথা বলেছে বাবা। একটা হলো হৈতকি ভক্তি, আর একটা অহৈতকি ভক্তি। হৈতকি ভক্তি কাকে বলে জানেন? যে ভক্তির মধ্যে সাওয়া পাওয়া আছে, যে ভক্তির মধ্যে আদান প্রদান আছে, তাকে বলে হৈতকি ভক্তি। আর যে ভক্তির মধ্যে কোনো সাওয়া পাওয়া নাই, হে ভগবান আমি তোমায় ভালোবেসে যাই, বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই না। ওই যে ভক্ত যদি না চায় বাবা, তবু ভগবান ভক্তকে দিতে চায়, কিন্তু ভক্ত নিতে চায় না ভগবানের কাছে, তার প্রমাণ দেখুন শ্রীমদ ভাগবত টিকা দিল। আজে বাবা, কথা বলবেন না, ভালো করে শুনেন কথাটা। ভাগবত টিকা দিল শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু, একসাথে পাঠশালায় পড়ত, নাম তার সুদামা বিপ্র, খুব দীনহীন, খুব দরিদ্র, বৎসরে একটা বস্ত্র তার ভাগ্যে কোনোদিন জোটে নাই, ছিন্ন বস্ত্র অঙ্গে ভক্তদের দ্বারে দ্বারে করতাল বাজাইয়ে কীর্তন করে আর ভিক্ষা মাগে নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, আমার গোপীনাথ অনাহারে আছে, গোপীনাথের সেবা দেব, যদি কেউ কিছু
বেঁচে দেয় তবে নিয়ে আসে, যদি কোনোদিন কিছু না পায় গঙ্গা জলার তুলসী পত্র খেয়ে জীবন কাটায়, তবু কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, ভগবান আমায় ধন দাও, আমায় জপ দাও বাবা। এমনে করে দিনের পর দিন যায়, বছরের পর বছর যায় বাবা। সুদামা বিপ্র যে ঘরে থাকে ঘরের চালাটাও ভাঙ্গা, সুদামার স্ত্রীর দেহে ছিন্ন বস্ত্র, কোন রকম লজ্জা নিবারণ করে চলে বাবা। কিন্তু সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ঘর থেকে বাহির হয়ে সুরধনী গঙ্গাতে স্নান করে, স্নান করিয়ে তাড়াতাড়ি করে ঘরে আসে, কেন জানেন মা? ওই অঙ্গের ভিজা বস্ত্রটা ত্যাগ করে যে আর একটা অঙ্গে বসন পড়বে তাও কোনোদিন ভাগ্যে জোটে না। ওই শিরা বস্ত্র দিয়ে নিজের লজ্জায় নিবারণ হয় না, ঘরে বসে থেকে সারাটা দিয়ে কৃষ্ণ নাম জপ করে আর নয়ন জলে কাঁদে। সুদামা বিপ্র ভিক্ষা করে নিয়ে এসে যা পায় এনে স্ত্রীকে দেয়, স্ত্রী রন্ধন করে, গিরিধারীর ভোগ লাগা, ভোগ লাগাইয়ে স্বামী সেবা দেয়, নিজে পায়। প্রতিদিন রাত্রিতে ভাগবত পাঠ করে সুদামা, স্বামীর পাশে বসে ভাগবত কথা শুনে দুটি নয়ন জ্বলে, বুকে ভাসিয়ে কাঁদে মামা। সুদামার স্ত্রী কাঁদে, সুদামাও কাঁদে। সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী প্রতিদিন তুমি ভাগবত পাঠ করো, আমি ভাগবত কথা শুনি আর কাঁদি, তুমিও কাঁদো বটে, কিন্তু আমার মনে বলছে তোমার অন্তরে কোনো লুকায়িত ব্যথা আছে। বলো তো স্বামী, কি দুঃখ তোমার অন্তরে? সুদামা কাঁদি, সে ওগো প্রিয়ে, জীবনে কোনো ইচ্ছা নাই আমার, আমার একটা ইচ্ছা, সেটা কি জানো? বহুদিন হলো বন্ধুকে দেখি না, আমার বাল্যকালের খেলার সাথী বন্ধু শ্রীকৃষ্ণ, আজকে একসাথে পাঠশালায় পড়তাম, সে ভাগ্য গুণে দ্বারকার রাজা, আর আমি ভাগ্য গুণে দ্বারকার ভিখারি। বন্ধুকে দেখতে আমার বড় ইচ্ছা করে গো। সুদামার স্ত্রী বলছে, যাও না, গিয়ে দেখে আসো, কেমন বন্ধু তোমার, এত যার গল্প করো তাকে দেখতে পাও না, তারকে দেখার ইচ্ছা জাগে না তোমার? বলছে যাব, কিন্তু কি নিয়ে যাব গো? মানুষ তো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কত মিঠাই মন্ডা ফল মাখন সানা নদী ঘি তো নিয়ে যায়। আমার বন্ধুকে দেখতে যাব গো, আমার তো কিছু কি নিয়ে যাব আমি আমার বন্ধুকে দেখতে? শুধু আমার স্ত্রী বলছে, স্বামী রাত্রি প্রভাত হলে সকাল হবে, তুমি যাও আজ সকাল সকাল ভিক্ষায় যাও, আজ ভিক্ষা করে যা পাবে
তাই নিয়ে তুমি তোমার বন্ধুকে দেখতে যাবে গো বাবা। নগরবাসীর দ্বারে দ্বারে হরি নাম করে আর ভিক্ষা মাগে। ওগো নগরবাসী, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও গো। যে গৃহে যায় সে তাড়িয়ে দেয় বাবা। সুদামা নয়ন জলে কাঁদে বন্ধু রে বন্ধু, তোর সাথে বুঝি আমার দেখায় আর হলো না। কি নিয়ে যাবো আমি তোকে দেখতে রে বাবা। এক বাড়িতে এক নতুন বউ ধানের চিরা কুলাই নিয়ে যাচ্ছে বাবা। সুদামা মিত্র নাম করতে করতে গিয়ে ওই বইয়ের চরণ জড়িয়ে ধরেছে বৌমা। আমায় এক মুষ্টি ভিক্ষা দে মা। সুদামার ক্রন্দন দেখে বাবা ওই বউ কুলার অগ্রভাগে যে ছোট্ট ছোট্ট চিরার কণিকাগুলো থাকে বাবা, ওই এক মুষ্টি চিরার কণিকা তুলে সুদামার অঞ্চলে দিল। ওই এক মুষ্টি চিরার কণিকা নিয়ে বুকে জড়িয়ে ধরে গৃহের দিকে যাত্রা করল। সুদামার স্ত্রী বলছে, স্বামী কিছু পেয়েছো? বলছে, হ্যাঁ পেয়েছি গো, এই যে নাও। শুধুমাত্র এক মুষ্টি চিরার কণিকা বাবা আসল থেকে ঝেড়ে দিল চুলাতে অগ্নি জ্বালিয়ে উপরে পাতিল বসাইয়ে দিয়ে। সুদামার স্ত্রী নয়ন জলে কাঁদিছে আর ওই চিরার কণিকা ভাসছে বাবা। মনে মনে চিন্তা করছে কি জানেন বাবা, যে রাজা যে রাজভোগ খায়, যে ছানা মাখন মিঠাই মন্ড খায়, সে কি আমার এই চিরার কণিকা খাবে গো। অঞ্চলের মধ্যে ঢেলে নিয়ে নয়ন জলে কাঁদিছে আর হাতের মধ্যে একটু করে নিয়ে লাড়ু পাকাচ্ছে বাবা। ভক্তের প্রেমে ভক্তি আর নয়নের জলে একটা নয় বাবা তিন তিনটা লাড়ু প্রস্তুত করে নিজের অঙ্গের বসন ছিঁড়ে ওই লাড়ু তিনটা বেঁধে স্বামীর হস্তে দিয়ে বলছে, স্বামী যাও গো, দেখে আসো তোমার বন্ধুকে। তুমি যতক্ষণ না পর্যন্ত এসেছো ততক্ষণ পর্যন্ত তোই আমি ঘর থেকে বাইর হতে পারিব না স্বামী। আমি যাব আর আসবো, থাকো একটু অপেক্ষা করো, তুমি ঘরে বসে কৃষ্ণ নাম করো। সুদামা ওই খুদের লাড়ু তিনটি নিয়ে নয়ন জলে কাঁদিছে আর বাবা ওই দ্বারকার পথে যাত্রা করল। ভক্ত যদি কাঁদে ভগবান কি না কেঁদে পারে বাবা? ভক্ত আর ভগবানের প্রাণ একই সূত্রে গাঁথা। ভক্তের প্রাণ কাঁদলে ভগবানের প্রাণ কাঁদে।
ভগবানের প্রাণ কাঁদলে ভক্তের প্রাণ কাঁদে গো। কৃষ্ণ সিংহাসনে বসে আছে, দুই নয়ন জলে ভগবানের মুখে ভেসে যায়। রুক্মিণী আর সত্যভামা এসে প্রভুর চরণের পাশে পড়েছে। প্রভু তুমি না রাজা, কোনদিন তো রাজাকে কাঁদতে দেখি নাই, তোমার কি কোনো ধনের অভাব আছে? তুমি শুধু এই দ্বারকার রাজা নও, তুমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা। এমন কি অভাব হলো যে তুমি আজ নয়ন জলে কাঁদছো? হরিবা, কৃষ্ণ বলছে, রুক্মিণী সত্যভামা, আজ আমার বড় আনন্দের দিন গো। বলছি কেন? আনন্দের দিনে কেউ কি কাঁদে? বলছে হ্যাঁ, আজ আমার বাল্যকালের খেলার সাথী, আজ আমার বন্ধু সুদামায় আমায় দেখতে আসছে গো। বহুদিন হলো বন্ধুকে দেখি না। সুবাসিত গঙ্গা জল নিয়ে এসো, রাজভোগ রন্ধন করো, আমি নিজ হাতে বন্ধুর সেবা দেব। কৃষ্ণ এবার অট্টালিকার উপরে উঠে চেয়ে আছে পতপাত। সুদামা কখন আসবে রে? হাহাকার করছে বন্ধু দর্শনের হৃদয়টা বাবা। কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করিতে করিতে যখন প্রথম গেটে এসে দাঁড়িয়েছে, প্রহরীরা বাধা দিল। সুদামা বলছে, আমার পথ ছেড়ে দাও। কেন? আমি একটু ভিতরে যাব গো। না, ভিতরে যাও প্রবেশ নিষেধ। কেন ভিতরে যাবে? এই কে কোথায় আছিস? একটু ভিক্ষা নিয়ে আসি, এই ভিখারিটাকে তাড়িয়ে দে তো। সুদামা বলছে, না, আমি আজ ভিক্ষা নিবার জন্য আসি নাই। কেন এসেছ? বলছে, এই রাজ্যের যে রাজা, তোমাদের যে রাজা, সে আমার বাল্যকালের বন্ধু। আমি একটু বন্ধুকে বহুদিন হলো দেখি না। পড়ি রে তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমার পথ ছেড়ে দে রে, আমি ভিতরে যাব বন্ধুকে দেখতে। বাবা গো, প্রহরীরা লাথি মেরে সুদামাকে ফেলে দিল। সুদামা দুলাই গড়াগড়ি করে কাঁদে আর বলে, বন্ধু রে, বড় আশা নিয়ে এসেছিলাম বন্ধু, তোর সাথে দেখা করব বলে, সেই ভাগ্য বুঝি আমার আর হলো না। কতদিন হলো দেখি না তোর চাঁদ মুখটা রে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে আর দুলাই গড়াগড়ি করেছে বাবা। আর কি ভগবান দূরে থাকতে পারে? ওই অট্টালিকার উপর থেকে নেমে এসে দৌড়ে এসে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে, কাঁদিছে, বন্ধু রে এসেছিস বন্ধু, বহুদিন হলো দেখি না তোকে।